প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে এমন এক জায়গায় এসেছি, আসলে মানুষের জীবন এক একজন এক একভাবে অতিবাহিত করে। দেখেন, আমরা অনেক বেকার যুবক আছি, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, আসলে তাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা করা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে প্রায় 17 থেকে 18টা ছাগল আছে। একজন মা নিজেই মনে করেন সংসারটা পরিচালনা করছে, আসলে তার স্বামী মারা গিয়েছে আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তা আমি বেকার যারা যুবক ছেলে আছে তাদের জন্য ভিডিওটা এ কারণেই করা, তারা যেন এই ভিডিওটা দেখে অন্তত পক্ষে কিছুটা হলেও উৎসাহিত হয়। কারণ আজকাল কিন্তু আমরা অনেকেই বেকার আছি, যারা ঘুরে বেড়াই কাজ কাম না করে, হ্যাঁ, অযথা সময় নষ্ট করি, বন্ধুদের সাথে আড্ডা দিই, এটা না করে যদি আমরা বাসায় যদি জায়গা থাকে সেখানে একটা ছাগলের ফার্ম অথবা গরু 2-4টে যদি গরু পুষি, তা তো আমার মনে হয় তার অন্তত পক্ষে কারোর কাছে হাত পাতা লাগবে না। আমি আজকে এসেছি নীলমণিগঞ্জে বাজারের মোমিনপুর একটি পাড়ায়, মোমিনপুর মসজিদ পাড়াতে। এখন আমি কথা বলবো, আমি অবশ্যই ওনার চেহারাটা দেখাতে চাচ্ছি না, সরাসরি একটু কথা বলবো। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। কমেলা খাতুন। আচ্ছা, আপনি এই ছাগল, আপনার বাড়িওয়ালা মারা গেছে কত বছর হবে? 4 বছর মারা গিয়েছে। 4 বছর ধরেই মোটামুটি আপনি ছাগল গরু এইভাবে পুষে যাচ্ছেন? একটা করে গরু পুষি আর ছাগল পুষি আমি। তা শুনতে পারলেন, একটা করে গরু এবং ছাগল পুষে, প্রায় কয়টা ছাগল আছে এখন? 17টা ছাগল আছে। তাহলে আপনারা জানতে পারলেন যে একজন মেয়ে মানুষ হয়ে সে কিন্তু তার স্বামী নাই, বাড়িতে একা একা থাকে, তার একটা ছেলে আছে অবশ্যই, সে ঢাকাতে থাকে, তা একা মানুষ হয়েও কিন্তু এই সংসারের হাল সে কিন্তু সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে। তাই যারা বেকার যুবক আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। এই অন্তত পক্ষে আপনারাও যদি আপনাদের শ্রম লাগান যে কোনো একটা কাজে, তাহলে আশা করা যায় সেখান থেকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে আমার যিনি মা কথা বললো যে তার স্বামী 4 বছর মারা গেছে এবং প্রায় 17টা ছাগল এবং গরু পোষে, তা আপনারা অবশ্যই যারা বেকার আছেন তারা চেষ্টা করবেন যে শুধু ঘোরাফেরা না করে এভাবে ছাগল হোক, মুরগি হোক, হাঁস হোক, আসলে প্রত্যেকটা কাজেই কিন্তু যদি ভক্তি দিয়ে করা যায় এবং যদি সে কাজের প্রতি যদি দয়াময়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সে স্বাবলম্বী হতে থাকবে। তার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এখানে যে ছাগলগুলি আছে এটা কি জাতের ছাগল, মানে কি জাতের ছাগল? সব দেশি, তাই না? দেখতে পাচ্ছেন যে বড় বড় খাসি এবং সবগুলাই কিন্তু আপনার দেশি ছাগল, হ্যাঁ, এবং মানে জাত ভালো। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে দুইটা ধাড়ি, এক একটা ধাড়ির থেকে 3টা করে বাচ্চা দেয়, তার মানে খুব ভালো জাতের একটা ছাগল, হ্যাঁ। তা প্রিয় দর্শক শ্রোতা, আমি এদিকে আর এক খালা একটা কথা বললো যে এমনও ছাগল আছে তার এক ধাড়ি থেকে 5টা বাচ্চা হয়। তা প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।